সম্মানিত উপস্থিতি, আমরা আবারও আসলাম আজকের এই দিনের শেষ অধিবেশন, প্লেনারি সেশন। এই সেশনে আমাদের আজকের বিষয়বস্তু অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস অফ রিনিউয়েবল এনার্জি ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। এই বিষয়ে আজকে আলোচনা রাখার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমাদের এই সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের পার্লামেন্টের অন্যতম সদস্য, পার্লামেন্ট মেম্বার এবং চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট ক্লাইমেট চেঞ্জ মিস্টার সাবের হোসেন চৌধুরী এমপি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ডক্টর এ কে এম রফিক আহমেদ। আমাদের সাথে থাকছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সম্মানিত হেড অফ রিনিউয়েবল এনার্জি মিস্টার এনামুল হক পাভেল। আরও থাকছেন প্রেসিডেন্ট বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন মিস্টার দীপাল চন্দ্র বড়ুয়া, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট মিস্টার আরিফ মোহাম্মদ ফয়সাল। প্রাইভেট সেক্টর থেকে আমাদের সাথে উপস্থিত হবেন, যোগ দিবেন বাংলাদেশের সোলার এনার্জিতে যারা পায়োনিয়ার হিসেবে, ব্যবসায়িক পায়োনিয়ার হিসেবে যারা কাজ করছেন দীর্ঘদিন এবং এই সেক্টরে যাদের নিঃসন্দেহে অনেক অবদান রয়েছে, রহিম আফরোজ সোলারের সম্মানিত মহাপরিচালক মিস্টার মনোয়ার মিসবা মঈন, এবং থাকবেন নির্বাহী পরিচালক এবং ডাইরেক্ট পরিচালক এনার্জি প্যাক লিমিটেড মিস্টার নুরুল আক্তার। আমাদের সাথে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আলোচনা অংশ নেবেন হেড অফ কর্পোরেট ডিভিশন আইডিএসসি ফাইন্যান্স লিমিটেড মিস্টার মেজবাউদ্দিন আহমেদ, এবং অধিবেশনে ভোট অফ থ্যাঙ্কস গ্রিনটেক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়ার জন্য আসবেন মিস্টার আনোয়ার ইসলাম শিকদার, অ্যাডভাইজার গ্রিনটেক ফাউন্ডেশন এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ও প্রাক্তন চেয়ারম্যান সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি মিস্টার আনোয়ার ইসলাম শিকদার। আমি শুরুতেই আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে মিস্টার মেজবাউদ্দিন আহমেদ, হেড অফ কর্পোরেট ডিভিশন আইডিএলসি ফিনান্স লিমিটেড এর পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এক্সিলেন্সিস, ডিস্টিংগুইশড গেস্টস, লেডিস এন্ড জেন্টলম্যান, ইট গিভস মি ইমেন্স প্লেজার টু বি হিয়ার অ্যাজ এ প্যানেল স্পিকার ইন দিস সেশন, অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস অফ রিনিউয়েবল এনার্জি ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। আই ডু এক্সপ্রেস মাই সিনসিয়ার গ্র্যাটিটিউড টু ইনস্টিটিউট অফ এনার্জি, ইউনিভার্সিটি অফ ঢাকা এন্ড গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ ফর দেয়ার collaboration to arrange this important event. I am very happy to be joined here, and I would like to thank other honorable speakers for their valuable speeches. In fact, this is a very difficult time for all of us, and COVID-19 has been affecting all our endeavor, economic and social activities. Implementation of renewable energy is no difference. However, this pandemic has given us an opportunity to rethink about the nature of the nature and the impact of climate change. অলতো ব্যাংকিং সেক্টর অনেক আগে থেকেই এই পাওয়ার সেক্টরের সাথে জড়িত ছিল এবং আমরা বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্টে এবং এনার্জি সেক্টরে আমরা ইনভেস্টমেন্ট করে আসতেছি। প্রত্যেকটা ব্যাংকেরই কিছু না কিছু ফান্ডিং পাওয়ার সেক্টরে আছে। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে ব্যাংকস আর ভেরি ওপেন, বাট দ্য প্রজেক্ট হ্যাজ টু বি ব্যাংকেবল অ্যান্ড ফিজিবল। এখানে আর কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে পাওয়ার প্ল্যান্টের অন্যান্য পাওয়ার প্ল্যান্টগুলো যেভাবে আমরা স্ট্রাকচার করেছি, আমরা আইপিপি পাওয়ার প্ল্যান্টগুলো, সেইভাবে রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্টগুলোকেও স্ট্রাকচার ওয়েতে নিয়ে আসতে হবে। ইন কেস অফ সোলার পাওয়ার প্ল্যান্ট, আমরা সবসময় যেটা চ্যালেঞ্জ ফেস করি সেটা হলো ল্যান্ড ইস্যু এবং ল্যান্ডের ওনারশিপ এবং আদার ক্রাইটেরিয়া সেট বাই দ্য গভর্নমেন্ট। অ্যাজ এ ব্যাংকার আমাদের ভালোভাবে জানা আছে যে আসলে এই প্রজেক্টগুলো হতে হবে লং টার্ম ফাইন্যান্সিং এবং লো কস্ট ফান্ডিং। মিনহল আমাদের কাছে অনেকগুলো ফান্ডিং অপরচুনিটি আছে যেগুলো আমরা এই প্রজেক্টগুলোকে সাপোর্ট করতে পারি, যেগুলো আমি এখানে কয়েকটি ফান্ডিং অপরচুনিটি এখানে বলবো। যেমন বাংলাদেশ ব্যাংক গ্রিন রিফাইন্যান্সিং স্কিম যেটা আছে, সেখানে প্রায় দশ ধরনের রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট সাপোর্ট করার সুযোগ আছে এবং ফান্ডিং লিমিট অ্যারাউন্ড 30 crore। ওয়ার্ল্ড ব্যাংকের একটি আইপিএফ প্রোগ্রাম আছে যেখানে বড় এবং লার্জ সাইজের যে প্রজেক্টগুলো আছে সেগুলো আমরা ফান্ডিং করা। অল অফ দিস ফাইন্যান্সিং যেটা আমি বললাম, ইন্টারেস্ট রেট 3-8% হবে এবং লং টার্ম রিপেমেন্ট অপশন থাকবে এবং মরিটোরিয়াম এবং আদার টার্মস
suitable থাকবে. IDLC being a largest NBFI, we have significant involvement in an interest in this sector. We are closely working with Bangladesh Bank and other opportunities. We are very keen to talk to relevant stakeholders and customers to support their initiatives. সবাই এগিয়ে আসলে আমার মনে হয় রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট যেগুলো আছে আমাদের পাইপলাইনে এবং সামনে যেগুলো আসবে সেগুলো আমরা ফান্ডিং করতে পারবো. ব্যাংকিং সেক্টর থেকে সেরকম কোনো আমাদের বড় কোনো ঝামেলা নেই যদি প্রজেক্টগুলো রাইটলি স্ট্রাকচার করা থাকে. যেটা আমি বললাম, ওনারশিপ, ল্যান্ড ইস্যুস, লিগাল ইস্যুস, সিকিউরিটিজ ইস্যুস, যে জিনিসগুলো আসলে যে কোনো একটা প্রজেক্ট ফাইন্যান্সের ক্ষেত্রে দরকার সেগুলো যদি ঠিক থাকে ব্যাংকিং ফাইন্যান্স উন্মুক্ত আছে বলে আমি মনে করি. ফাইনালি আই উড লাইক টু থ্যাংকস দ্য অর্গানাইজার্স অ্যান্ড স্পন্সার্স অফ দিস কনফারেন্স. আই উইশ অলার্স সাকসেস অফ দ্য ইভেন্ট. থ্যাংক ইউ ভেরি মাচ. ধন্যবাদ মেজবাউদ্দিন আহমেদ আপনার বক্তব্যের জন্য. আমি এই পর্যায়ে অনুরোধ করব নির্বাহী পরিচালক এবং পরিচালক এনার্জি প্যাক লিমিটেড মিস্টার নুরুল আক্তার আপনাকে. থ্যাংকস টু ইনস্টিটিউট অফ এনার্জি, ঢাকা ইউনিভার্সিটি, Green Tech Foundation for their collaboration to host this 20th National Renewable Energy Conference and Green Expo 2020. I am extremely thankful to them and extending my gratitude to SEDA, Bangladesh Energy and Power Council, IDCO and Practical Action for their support in organizing this conference in a virtual mode. I feel privileged to be one of the speaker in this event, and thanks everybody for allowing me to speak something. Today's topic is opportunities and challenges in COVID-19 pandemic. Especially thanks for selecting such wonderful topic. It is really time demanding issue. As regards to the opportunities, this is no doubt there is ample opportunity even in the non-COVID situation. The trend is towards the shipment of switching to the renewable energy, and most of the country targeting their respective benchmark in energy sharing in renewable energy. Many of the countries already achieve over 40-50%. Bangladesh started its movement for inclusion renewable energy 10 years before, and the government mandate or set up target by year 2030, the total percentage of renewable energy in the energy cake will be around 10%, roughly in megawatt level, 3,000 megawatt, which is the target by 2030 of the government policy. The global trend is getting faster pace as the awareness is boosting up. At the same time, the price for the renewable energy product in system integration and services are getting lower. So it's a normal tendency of getting more popular and more popular. And in a current situation, apart from the normal need, there are some scope created in COVID-19 pandemic situation, like for remote area hospital service, the solar backup with a storage system is essential for which we can ensure the uninterrupted power connectivity to the hospital, which is a must, because for a minute out power cut, we may lose a valuable life. This is one issue. Most of the country, they are having the field, or is called the NPI. Negative pressure isolation centers needs to be created. So this is a new opportunity, because COVID is a issue we can think of more than a year
at least, or even in some other situation, it can be a solution for uninterrupted power plant, power supply through rooftop solar and storage system. আমাদের যে বর্তমান কোভিড সিচুয়েশন সেখানে দেখা যাচ্ছে যে কিছু নতুন নতুন সুযোগ তৈরি হতে পারে রিনিউয়েল এনার্জির ক্ষেত্রে, যেটা বলা যায় যে আমাদের মাঠ পর্যায়ের হসপিটাল এবং জরুরি হসপিটাল সেবার ক্ষেত্রে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইতে আমরা রুফটপ কানেক্টিভিটি নিতে পারি অ্যান্ড উইথ স্টোরেজ সিস্টেম, দ্যাটস উইল বি এডিশনাল রিকোয়ারমেন্ট। মোরওভার pandemic situation mode, the most sufferer is the our farmers. They produce what they make, like vegetable and the fruits. Eta amader moddoshutti bhogi ra taderke exploit kore, ebong jehetu lockdown position e janbahoner prapyota kom, shei khetre taderke oi dini oi jinish ta bikroy korte hoy, je khetre dekha jay tara nyajjo pauna theke bonchito hoy. Ei khetre amra solar powered cold unit we can install. For that they can keep the produce for next 1 week to 3 weeks. Jekhaner moddhe somoy bhittite ei dhoroner cold room sthapon kora jay. Ami mone kori je sombhabonar theke amader challenge gulo somporke beshi amra bolar chesta kori, karon solar ajker bishoy na, dirghodin jabo solar er interaction hocche. আমি বিশেষভাবে তিনটা বিষয়ে ফোকাস করব, তার মধ্যে মূল চ্যালেঞ্জটা হলো আমাদের কস্ট, যেটা আমরা ম্যাচ না করতে পারলে কাস্টমার এন্ডে এটাকে পপুলারাইজ করতে পারবো না। সেকেন্ড ইস্যু হলো রিলায়েবিলিটি, রিলায়েবিলিটি ইজ অ্যানাদার ইস্যু। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সিস্টেম বাংলাদেশে ইনস্টল করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে মাঠ পর্যায়ে গ্রাহক প্রান্তে এই ধরনের জিনিসের সম্ভাব্য কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি। তো এই যে এখানে যে রিলায়েবিলিটির যে একটা প্রশ্ন থেকে যায়, সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। কস্টটাকে করতে হলে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে ইকোনমিক স্কেল, অর্থাৎ কোন স্কেলে সিস্টেমটা ইন্টিগ্রেট করলে আমরা সবচেয়ে কম খরচে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারবো। এই জিনিসটা আমাদের এক্সারসাইজটা আমাদের করা বাঞ্ছনীয়। সেকেন্ড জিনিসটা হলো রিলায়েবিলিটি, রিলায়েবিলিটির ক্ষেত্রে হলো আমাদের অ্যাকসেপ্টেবল ডিজাইন, প্রুভেন ডিজাইন, যেটা ট্র্যাক রেকর্ড আছে ওই ধরনের ডিজাইনের সম্পৃক্ত হওয়া উচিত, এবং এই ধরনের ডিজাইনের সম্পৃক্ত হয়ে আমরা কস্টকে রিলায়েবিলিটি করতে পারি। রিলায়েবিলিটির ক্ষেত্রে আরেকটা বড় জিনিস হলো সোর্সিং অফ দি মেটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট। আমরা যে জায়গা থেকে সোর্স করি সেই সমস্ত জায়গায় প্রুভেন টেকনোলজি আমাদেরকে নেওয়া উচিত। পাশাপাশি এই ধরনের সোলার সিস্টেমের জন্য আফটার সেল সার্ভিস এবং ট্রেন টেকনিশিয়ান ইজ এসেন্সিয়াল টু অ্যাক্ট প্রম্পটলি। বাংলাদেশে 100 ইকোনমিক জোন ইজ ইন প্রোগ্রেস, অ্যাবাউট 9 to 10 ইকোনমিক জোন অলরেডি ইন অপারেশন, ওভার 100 বেসিক স্টেট, 15-20 এক্সপোর্ট প্রসেসিং জোন। সো ইনস্টেড অফ থিঙ্কিং অ্যান ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি, ওয়াই উই আর নট থিঙ্কিং ফর হোল ইন্ডাস্ট্রি, হোল এরিয়া, হোল এক্সপোর্ট প্রসেসিং জোন, দেন উই ক্যান কন্ট্রিবিউট ইন এ গ্রেট এক্সটেন্ট। আমার সুপারিশ থাকবে আমরা একক সেন্টার স্রেডা অথবা এনি রিনিউয়েবল এনার্জির অথরিটি কে একটাকে সেন্টার করে সারা বাংলাদেশে এর সার্ভিস সেবা জানা হয়। বিদেশ থেকে যে মালামালগুলো আসবে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিতভাবে মান নিয়ন্ত্রিত হয়, এবং এদের সার্টিফিকেট ছাড়া যেন কোনো ধরনের সিস্টেম ইন্টিগ্রেট করা না হয়। তো সেই ক্ষেত্রে স্রেডার ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, যেন যে সিস্টেম আমরা ইন্টিগ্রেট করি সেই সিস্টেমটাকে ওয়ার্কেবল। আমাদের দেশে প্রচুর প্রজেক্ট হয়েছে, বলা যায় প্রথম শুরু হয়েছে সোলার হোম সিস্টেম যেটা এখন অ্যাবেন্ডেন্ট হয়ে গেছে অলমোস্ট, এরপরে স্ট্রিট লাইট যেটার একটা ব্যাপক অংশ এখন অব্যবহৃত অবস্থায় আছে,
আমাদের ইরিগেশন সিস্টেম আছে, আমাদের শত শত কোটি টাকার রুফটপ সোলার হয়েছে, এই মান নিয়ন্ত্রিত না হওয়ার ফলে এই টাকাগুলো আমাদের অপচয় হয়েছে। সাথে চ্যালেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা কোভিড এর সময় অপরচুনিটি আছে, কিন্তু চ্যালেঞ্জটা সবসময় ছিল। আমরা যদি চ্যালেঞ্জ গুলাকে অ্যাড্রেস করি প্রপারলি, সেই অ্যাড্রেস করে যদি এটা সমাধানে যাই, তাহলে আমি মনে করি বাংলাদেশের মতো কান্ট্রিতে খুব স্বল্প সময়ে রিনিউয়াল এনার্জির অ্যাক্সেস অনেক বাড়বে, এবং এটা 10% না আরো বেশি এতে উন্নতি হতে পারে। খুব সংক্ষেপে যদি আমরা কস্ট, রিলায়াবিলিটি, অ্যাক্সেস টু ফান্ড অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন, ইজ অফ অপারেশন, এই জিনিসগুলো যদি আমরা অ্যাড্রেস করি, তাহলে আই ডোন্ট সি এনি প্রবলেম ইন ইমপ্লিমেন্টিং দি ম্যান্ডেট অফ দি গভর্নমেন্ট, মে বি বিফোর দ্যাট। আজকে আমি এই বলে এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার নুরুল আক্তার। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব মিস্টার মনোয়ার মিসবা মঈন, ম্যানেজিং ডিরেক্টর রহিমা আফরোজ সোলার। আই এম অনার্ড টু হ্যাভ দি অপরচুনিটি টু টেক পার্ট ইন দিস কনফারেন্স এন্ড এক্সপো। আই উইশ টু এক্সপ্রেস মাই সিনসিয়ার গ্র্যাটিটিউড টু দ্য ইনস্টিটিউট অফ এনার্জি, ঢাকা ইউনিভার্সিটি and Green Tech Foundation Bangladesh for their collaboration to host this 20th National Renewable Energy Conference and Green Expo 2020. We need to relook, we need to reorganize and take a completely different perspective of the socio-economic setup and planning of our country for sustainable development. So the question here is, why do rural people, আমাদের গ্রামের লোককে কেন শহরে মাইগ্রেট করতে হয় আর দেশের বাইরে কেন যেতে হয়? যখন তাদের when they have such rich rural resource in agro, fisheries, livestock and much more in rural areas. Rural people resource need not be producer of cheap labor. Rather, they can be put into value adding productive roles linked to agriculture, fisheries, livestock, health and social services, SME and financing activities. And this is where clean, renewable and energy efficient source can play a great role in productive use for sustainable development and growth. Apart from centralized generation and distribution, we also require distributed solar energy, as these are the most effective way to deliver the power for the last mile productive use that has multiple impact. Such distributed solar solutions can also ensure health services, clinics and hospitals are always ready for any emergency. And solar-based power systems for school and vocational training centers can ensure distance learning with online resource and emergency facility used for multiple purposes. A good example locally also is the present use of Easy Bike for rural mass transportation can be improved with solar hybrid fast charging and new technology energy storage system that weighs less, runs longer, and improves vehicle utility. At the same time, large-scale distributed and grid-connected systems can be installed on rooftop and floating solar on water bodies. One can target several gigawatt of cost-effective generation. For this, what is important is policy support and fiscal incentives. We need to reorient globalization aspect with localization of our socio-economic growth agenda. Opportunity created locally first based on our resources and eventually connect these to the global economy for scale. As more of our people engage in domestic economic activity, we will be able to minimize dependency on external factors. I would like to conclude by re-emphasizing that renewable, and in particular distributed renewable energy linked to productive use, is one of the best options to revive economy and move towards achieving sustainable development growth. Finally, I would like to thank again organizers of this conference, the Institute of Energy, University of Dhaka and Green Tech Foundation Bangladesh
for their efforts. I wish the 20th National Renewable Energy Conference Green Expo 2020 a grand success. Thank you. Assalamu alaikum. Dhanyabad. Sommanito upasthiti. Amra ei porjaye boktobo shunbo amader jatisanger unnayon programme bangladesher protinidhi UNDP bangladesher program specialist Mr. Arif Mohammad Faisal. Thank you, Lutfur Sahab, for inviting me to this important conference. Actually, apnara janen je global greenhouse gas emission bede jacche prithibite. Ebong recently kichu kichu report e esche je greenhouse gas emission badar phole COVID pandemic er infection o barte pare future e. Arekta renewable energy promotion er arekta scope hocche apnara janen prithibi byapi রিনিউয়েবল এবং ক্লিন এনার্জি টেকনোলজিগুলো প্রাইস কিন্তু কমে যাচ্ছে এবং গ্লোবালি আপনি যদি দেখেন যে সোলার উইন্ড এলইডি লিথিয়াম আয়ন ব্যাটারিজ এগুলি প্রায় 80% গত দশকের তুলনায় 80% কমে গিয়েছে আমি যদি এই মাসের প্রথম দিকে মার্চে যখনই আমাদের দেশে প্যান্ডেমিক শুরু হয় তখন এই সারা পৃথিবীতে আপনার ক্রুড অয়েলের প্রাইস ছিল 29 ডলার পার ব্যারেল যেটা মেতে এসে 11 ডলার পার ব্যারেলে নেমে আসে যেটা আমি মনে করি যে এই দশকের সর্বনিম্ন তেলের মূল্য এবং একটা প্রজেকশন করে দেখা গিয়েছে যে প্রায় এই মাঝামাঝি সময়ে জুলাইয়ের দিকে যেটা প্রজেকশন করে পাওয়া গেছে প্রায় 37 ডলার পার ব্যারেলে নেমে আসবে এবং 21 সালের দিকে আবার বেড়ে প্রায় 48 থেকে 60 ডলার পার ব্যারেলে নেমে যাবে উঠে যাবে এবং আমাদের এই যে তেলের মূল্য কমে যাওয়াতে আমাদের কিন্তু খুব একটা সুবিধার মধ্যে আমরা নেই কারণ আমরা আমাদের কিন্তু খুব একটা স্টোরেজ ক্যাপাসিটি নাই আপনি জানেন বাংলাদেশে স্টোরেজ ক্যাপাসিটির ঘাটতি আছে আমাদের রিফাইনারি অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন এবং মার্কেটিং পলিসি যে আছে সেখান থেকে কিন্তু আমরা এই সাডেন প্রাইস ফলে খুব একটা সুবিধা নিতে পারবো না যদিও সরকার চেষ্টা করছে যে স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি অথরিটি একটা রিপোর্ট করেছে 2020 সালে সেখানে দেখা গেছে আপনার ইউটিলিটি স্কেল সোলার পিভি পাওয়ার এটা খুব ডিক্লাইন করছে প্রায় 82% কমে গিয়েছে এবং এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি প্রমোশন করার খুব ভালো একটা সুযোগ আমরা মনে করি যে সরকার এবং অনেকগুলো সরকার বিশেষ করে অনেকগুলো ডেভেলপমেন্ট ব্যাংক মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক এবং ডোনার তারা কিন্তু গ্রিন রিকভারি স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে তো এই সুযোগ যদি প্রাইভেট সেক্টর গুলো নাও নেয় তাহলে আমি মনে করি গভর্নমেন্টের এগিয়ে আসা উচিত যে এই সুযোগটা গ্রহণ করা এই এবং এই সুযোগে আমরা যেহেতু রিনিউয়েবল এনার্জির যে কস্টটা সেটা যদি আমি ইভেন কোলের সাথেও কম্পেয়ার করি তারপরেও কিন্তু আমি রিনিউয়েবল এনার্জি প্রমোট করতে পারি কারণ আমরা মনে করি যে কোলের কস্ট অনেক কম কিন্তু আপনি যদি এনভায়রনমেন্টাল কস্ট সোশ্যাল কস্ট এই যে কোলের কারণে যে পলিউশন হচ্ছে কোলের কারণে যে মানুষ বাচ্চা এবং বৃদ্ধদের যে শ্বাসকষ্ট হবে এবং আদার যে এনভায়রনমেন্টাল নেগেটিভ ইম্প্যাক্ট হবে সেটার কিন্তু কস্টিং কিন্তু আমরা কখনো ক্যালকুলেশন করি না ফলে আমরা মনে করি যে সবসময় যারা এই কনভেনশনাল যারা পলিসি মেকার তারা সবসময় চিন্তা করে যে আমি চোখে যেটা আমরা দেখি প্রাইস সেটাই আমি মনে করি যে সবসময় কম প্রাইস কিন্তু আসলে সেটা না আমি যদি এনভায়রনমেন্টাল কস্ট সোশ্যাল কস্ট হেলথ রিলেটেড কস্ট যদি এই সমস্ত সব জিনিস যদি কস্টিং করি তাহলে দেখা যাবে আমার কুলের চেয়ে রিনিউয়েবল এনার্জি কস্ট অনেক বেশি কম তারপরে অনেক চরাঞ্চল আছে আপনি জানেন যে এখন বিশেষ করে ফ্লোটিং সোলার ইজ ভেরি মাচ পপুলার ইন ইন্দোনেশিয়া এন্ড মালয়েশিয়াস সুতরাং আমাদের প্রায় 50% কিন্তু ওয়েটল্যান্ড আছে যেখানে সব কারেন্ট একদম কম বিশেষ করে হাওর এলাকায় আমি যদি হাকালুকি হাওর টাঙ্গর হাওর এই সমস্ত হাওর গুলো ধরি সেখানে কিন্তু আমাদের সোলার ফ্লোটিং সোলার প্রমোট করার সুযোগ আছে তারপর সোলার এনার্জির সবচেয়ে যেটা ব্যারিয়ার সেটা হচ্ছে ল্যান্ড স্কারসিটি কারণ বাংলাদেশে ল্যান্ডের মূল্য অনেক বেশি সুতরাং আপনি যদি ল্যান্ডের মূল্য
এটা যদি ধরতে চান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট যদি ধরতে চান তাহলে ফ্লোটিং সোলার কুড বি ওয়ান অফ দ্য বিগ অপশনস। আরেকটা হচ্ছে বাংলাদেশে অনেকগুলো দক্ষিণ পশ্চিমাঞ্চলে চিংড়ি ঘের আছে, সেখানে কিন্তু শুধু চিংড়ি চাষ হয়, কিন্তু চিংড়ি চাষে আমরা যদি এমন ভাবে ডিজাইন করতে পারি যে ফ্লোটিং সোলার সেখানেও আমরা, যেহেতু বাংলাদেশ অনেক ঘনবসতিপূর্ণ দেশ সেটাও একটা স্কোপ আছে, তারপরে চরাঞ্চল গুলো আছে, তারপরে চট্টগ্রাম হিল ট্র্যাক্স, আমরা গত বছর একটা ফিজিবিলিটি স্টাডি করতে গিয়েছিলাম থানচিতে, এটা বান্দরবন থেকে অনেক দূরে একটা রিমোট এলাকা, থানচিতে আমরা দেখলাম যে সেখানে মাইক্রোহাইড্রোর একটা পটেনশিয়াল আছে। তো সুতরাং এগুলো যদি আপনি চিন্তা করেন, আমরা বায়োমাস রিসোর্স অ্যাসেসমেন্ট করেছি রিসেন্টলি স্রেডার সাথে মিলে, বায়োমাসেরও একটা পটেনশিয়াল বাংলাদেশে আছে, ইউএসএইড এবং অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে তারা কিন্তু উইন্ড রিসোর্স ম্যাপিং করেছে এবং তারাও দেখিয়েছে যে উইন্ড এবং সোলার হাইব্রিড মডেল যদি প্রমোট করা যায় তাহলে কিন্তু অনেক আপনার স্কোপ আছে। আর যদি অপরচুনিটির কথা বলি তাহলে আপনি দেখবেন যে অনেকগুলো কান্ট্রি, বিশেষ করে নর্ডিক কান্ট্রি এবং অনেক ইউরোপিয়ান কান্ট্রি বিশেষ করে, তারা নেট জিরো এমিশন ডিক্লেয়ার করছে। যেমন ইউকে 2050 সালের মধ্যে তারা নেট জিরো এমিশনে চলে যাবে, জার্মানিও চলে যাবে। তো সুতরাং এই এই সমস্ত গভর্নমেন্ট গুলো অনেকগুলো কান্ট্রিকে, বিশেষ করে এলডিসি কান্ট্রি গুলিকে তারা কনসেশনাল ফাইন্যান্স এবং কনসেশনাল গ্রান্ট তারা দিবে। সুতরাং আমরা যদি রিনিউয়েবল এনার্জি প্রমোট করতে পারি তাহলে আমরা ওই সমস্ত মাল্টিলেটারাল এবং বাইলেটারাল ফান্ডে অ্যাক্সেস করতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে সোলার আইপিপি ট্যারিফ কিন্তু বাংলাদেশে কমে গিয়েছে সিগনিফিকেন্টলি। আপনি জানেন যেটা 0.19 পার কিলোওয়াট আওয়ার ইন 2015 এবং সেটা 2019 সালে এসে এটা 0.10 পার কিলোওয়াট আওয়ারে চলে এসেছে 2019 সালে, সেটা একটা জিনিস। এবং ইফ প্রাইভেট সেক্টর ডাজ নট কাম ফরওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ট্যারিফ ডিউ টু কস্ট অফ আনসার্টেনিটি, গভর্নমেন্ট মে ইটসেলফ স্টার্ট লার্জ স্কেল ইনভেস্টমেন্ট, এবং এটার পাথ কি হবে সেটা এখনই আমরা ইয়ে করতে পারি। আরেকটা জিনিস আপনি জানেন যে বাংলাদেশে রিনিউয়েবল এনার্জি পলিসির একটা টার্গেট আছে যেটা আসলে এই বছরে আমাদের ফিল আপ করার কথা 10%, কিন্তু সেটা আমরা 3% গিয়ে আমরা আটকে আছি। তো সেখান থেকে আমাদের বের হতে হলে আমাদের যে পার্সপেক্টিভ প্ল্যান আছে 2041 সালে, সেখানে কিন্তু ফুয়েল মিক্স ফর পাওয়ার জেনারেশনের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটা ফসিল ফুয়েলের উপরে আপনার সাবসিডি উইথড্র করবে। তখন তাহলে আমি এখন যে ফসিল ফুয়েলের উপরে যে সাবসিডি দিই সেটা যদি উইথড্র করতে পারি এবং আমরা যদি পার্সপেক্টিভ প্ল্যান ধরে আগাতে পারি সেখানে একটা স্কোপ আছে। আর একটা অপরচুনিটি হচ্ছে আমাদের রিজিওনাল ট্রেড। আপনি জানেন যে আমাদের রিজিওনাল এনার্জি ট্রেডের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। যেমন ভুটান, ভুটান হচ্ছে হাই অল্টিচিউড কান্ট্রি, তাদের অনেকগুলো ফ্রেশ ওয়াটার ল্যাগ আছে, সেখানে কিন্তু ভুটানের প্রায় 20,000 মেগাওয়াট ইলেকট্রিসিটি পটেনশিয়াল আছে শুধু হাইড্রো থেকে, ইন্ডিয়াতে আছে, তারপর মায়ানমার আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের প্রচুর গ্যাস রিসোর্স আছে। আমরা যদি রিনিউয়েবল এনার্জির একটা ইন্টারকানেক্টেড রিজিওনাল টাই করতে পারি সেখানেও কিন্তু ভালো একটা স্কোপ আছে। তো আপনি জানেন যে বাংলাদেশে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান করেছে এবং আমরা এই পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানের আদলে আমরা স্রেডার সাথে একটা রিসেন্টলি কাজ করেছি, সেটা হচ্ছে সোলার অ্যাকশন রিনিউয়েবল এনার্জি পাওয়ার ডেভেলপমেন্ট অ্যাকশন প্ল্যান, সেটা কিন্তু বাংলাদেশে হয় নাই। আমরা আপনি যদি পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান দেখেন সেখানে আপনার মোর দেন 80% পাওয়ার আসবে কিন্তু ফসিল ফুয়েল বেস পাওয়ার থেকে। তো সুতরাং আমরা এই স্টাডি থেকে আমরা দেখেছি যে প্রায় 13.6 গিগাওয়াট ইন মিডিয়াম সিনারিও এবং 30 গিগাওয়াট ইন হাই কেস সিনারিও সেটা শুধু সোলার থেকে আসবে। আমি যদি শুধু সোলার রুফটপ থেকে পাওয়ার জেনারেশন করতে চাই তাহলে আমি প্রায় 3,050 মেগাওয়াট শুধু সোলার থেকেই পাই 2041 সালের মধ্যে। আর যদি আপনি আমাদের যে এনার্জি ডিমান্ড, আপনি রিসেন্টলি দেখেছেন এই 3 মাসে কিন্তু আমরা যে পরিমাণ এনার্জি ইউজ করার কথা সেটা কিন্তু আমরা করতেছি না, কারণ আমাদের অনেকগুলি ইন্ডাস্ট্রি বন্ধ, আমাদের অফিস বন্ধ, কলকারখানা বন্ধ, অনেকেই বাড়িতে বসেই কাজ করতেছে, ফলে আমাদের যে এনার্জি ডিমান্ড ছিল সেটা কিন্তু কমে গিয়েছে। এর পাশাপাশি বিশ্বব্যাপী তেলের মূল্য কমে গিয়েছে, তারপর রিনিউয়েবল এনার্জি
চিপার হয়ে গেছে এবং অনেকগুলো নতুন টেকনোলজি কিন্তু এমার্জিং করতেছে। বিশেষ করে আপনার নিউ টেকনোলজি যদি বলি আমি, যে ফ্লোটিং সোলার, উইন্ড, সোলার এন্ড বায়োমাস রিসোর্স, এটা যে আমরা যেমন রিসেন্টলি বায়োমাস রিসোর্স ম্যাপিং করেছে, ইউএসএড উইন্ড রিসোর্স ম্যাপিং করেছে, তো আমরা সোলার ইরেডিয়েন্স স্টাডি করেছে। আপনি যদি এনার্জি এফিসিয়েন্সি এন্ড এনার্জি কনজারভেশন করতে পারেন, যেটা ইউরোপে আপনি জানেন জার্মানি ইজ ওয়ান অফ দ্য পাইনিয়ার কান্ট্রি ইন এনার্জি এফিসিয়েন্সি এবং এনার্জি কনজারভেশন, সেটা যদি আমরা ইয়োদেরকে স্কুলের বাচ্চাদেরকে শিখাতে পারি যে সুইচ অফ করা, পাওয়ার কনজাম্পশন না হলে লাইট সুইচ এগুলি নিভিয়ে দেওয়া, তাহলেও কিন্তু আমরা যদি বাংলাদেশে 10,000 মেগাওয়াট অফ পাওয়ার জেনারেশন করি, সেটার যদি 5% কমাই, তাহলে 500 মেগাওয়াট কিন্তু শুধু এনার্জি এফিসিয়েন্সি এবং এনার্জি কনজারভেশন থেকে আমরা পেতে পারি। সেটা একটা বিশাল একটা অর্জন হবে যদি আমরা সেখানে যেতে পারি। আপনি জানেন যে আমাদের এনার্জি এফিসিয়েন্সি এবং কনজারভেশন মাস্টার প্ল্যান করেছে সরকার, বিশেষ করে সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, সেটার বাস্তবায়ন করা খুবই দরকার। এবং রিনিউয়েবল এনার্জি প্রমোট করলে আপনার সুবিধা কি, দিস উইল ক্রিয়েট লটস অফ গ্রিন জব, থাউজেন্ডস অফ গ্রিন জব। আপনার যদি সোলার টেকনিশিয়ান থেকে শুরু করেন, সেটার অপারেশন মেনটেনেন্সে আমাদের কিন্তু একটা ক্যাডার দরকার, এবং সেটা একদম টেকনিশিয়ান থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত আমাদের গ্রাজুয়েট দরকার, রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস দরকার। সেটা দিকেও আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর দিকেও আমাদের ফোকাস দেওয়া আছে। তো এই হচ্ছে মোটের উপর আমার রিফ্লেকশন। তো থ্যাংক ইউ, ওভার টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের উদ্যোক্তাদেরকে একটু ধন্যবাদ জানিয়ে তাহলে শেষ করে দেন। থ্যাংক ইউ ফর গ্রিন টেক ফাউন্ডেশন, ঢাকা ইউনিভার্সিটি, পার্টিকুলারলি ইনস্টিটিউট অফ এনার্জি, প্র্যাকটিক্যাল অ্যাকশন এবং ইটকল, যারা এই ভার্চুয়াল কনফারেন্স আয়োজনে যুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আরিফ মোহাম্মদ ফয়সাল আপনাকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করব বাংলাদেশ সোলার এনার্জি অ্যান্ড সোলার রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মহোদয়কে তার বক্তব্যের জন্য। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এনার্জি ইনস্টিটিউট এবং গ্রিন টেক ফাউন্ডেশন যে একটা টাইমলি ইনিশিয়েটিভ নিয়েছে অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস অফ রিনিউয়েবল এনার্জি ডিউরিং COVID-19 প্যান্ডামিক। এটা খুবই যুবযুগে আলোচনা হচ্ছে। আমরা বাংলাদেশ সোলার এবং রিনিউয়েবল অ্যাসোসিয়েশন থেকে আমরা প্রায় 4-5টা জুম কনফারেন্স করে আমরা একটা পরিকল্পনা দাঁড় করেছি বাংলাদেশকে কিভাবে রিনিউয়েবল এনার্জি বাড়ানো যায়, সঙ্গে সঙ্গে এই প্যান্ডামিকটা কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করা যায়। এবং আমরা এটা অনেক হোমওয়ার্ক করেছি এবং আমাদের যে অভিজ্ঞতা প্রায় 25 বছর ধরে বাংলাদেশে আমি রিনিউয়েবল এনার্জির সঙ্গে জড়িত আছি, সবকিছু মিলিয়ে আমরা একটা প্রস্তাবনা সরকারের কাছে দিচ্ছি এবং এইটা সরকার বাইরে সাহায্য নিতে পারবে, নিজের অর্থ দিয়ে করতে পারবে এবং আমাদের টেকনিক্যাল এক্সপার্টিজ আমরা দিতে চাই, ইন্টেলেকচুয়াল এবিলিটি আমরা দিতে চাই এবং বাংলাদেশে আমরা এটাকে ফেস করতে চাই। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার এবং সরকার যে উদ্যোগ নিয়েছে বিশেষ করে COVID-19 কে মোকাবেলা করার জন্য, সেটা অত্যন্ত অর্থবহ এবং অত্যন্ত যুবজু হচ্ছে। আমরা আশা করি দেশের এই সমগ্র 170 মিলিয়ন প্রায় 70 কোটি মানুষকে যদি আমরা সবাইকে এক চিন্তায় চেতনায় দাঁড় করাতে পারি, আমরা এইটা মোকাবেলা করতে পারবো। সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশে যে একটা পরিবেশের উন্নতি হয়েছে, গাড়ি ঘোড়া কম চালাতে এবং অন্যান্য কাজ, ধোঁয়া বা অন্যান্য পরিবেশ দূষণ কম হওয়াতে এখন এয়ার কোয়ালিটি অনেক বেড়ে গেছে, এটা একদিকে পজিটিভ দিক, কিন্তু আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে গেছে এবং সেই দুইটাকে কিভাবে ইকোনমিক বাড়ানো যায় এবং আমাদের পরিবেশকেও ঠিক রাখা যায় এবং আমাদের হেলথ যাতে ঠিক রাখা যায়। পরিবেশ ঠিক থাকলে হেলথও ঠিক থাকবে, আমরা সেটা বিশ্বাস করি। তবে এখন আমরা যে সেশনে আলাপ করতে যাচ্ছি সেটা হলো অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ রিনিউয়েবল এনার্জি। তো আমরা দেখেছি বাংলাদেশে অনেকগুলো অপরচুনিটি আছে, যেটা আমি প্রায় 25 বছর ধরে কাজ করে যাচ্ছি এখানে বাংলাদেশে সোলার হোম সিস্টেম থেকে আরম্ভ করে। বাংলাদেশে প্রায় 60 লক্ষ সোলার হোম সিস্টেম ইনস্টল হয়েছে এবং বিশ্বের 1 নম্বর এনার্জি অ্যাক্সেস মডেল, এবং বিশ্বের বিভিন্ন দেশে এটা, আফ্রিকাতে এবং অনেক দেশে এটা চলছে, এইটা একটা ইয়ে। আর 2 নম্বর হলো বাংলাদেশে আমরা দেখতে আর একটা প্রসপেক্ট আছে সোলার ইরিগেশন, যেখানে ইটকল কিছু আর্থিক সহায়তা দিয়ে শুরু করেছে কিন্তু এটাকে আরো বড় করার দরকার। বাংলাদেশে প্রায় 13 লক্ষ
ইরিগেশন পাম্প আছে যেগুলো ডিজেল দিয়ে চলে, আমরা ইজিলি এটা উইদিন 3 to 5 years একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে বিশেষ করে প্যান্ডেমিকটাকে অ্যাড্রেস করে আমরা কৃষকদেরকে যদি আমরা ইনসেন্টিভ দিই যে ছোট ছোট পাম্প বিশেষ করে 3 kilowatt, 4 kilowatt, 5 kilowatt আমরা অনেকগুলো করেছি, আমাদের অভিজ্ঞতা আছে, সব মিলে বাংলাদেশে প্রায় 2000 সোলার ইরিগেশন পাম্প চলছে। সেই অভিজ্ঞতাকে নিয়ে আমরা ছোট ছোট পাম্প দিয়ে কৃষকদেরকে যদি হেল্প করি ইনস্টলেশন এবং মেনটেন্স হেল্প করি এবং কুইকলি আমরা বাংলাদেশের প্রোডাকশনও বাড়াতে পারবো এবং রিনিউয়েবল এনার্জি গ্রো করবে এবং ইরিগেশন করার পরে মানে প্রাইমারি যে চিন্তা করছে 1 inch জমিও খালি থাকবে না সেটা করা যাবে, এই জন্য আমরা 2 lakh ইরিগেশন পাম্প উইদিন 2-3 years বসানোর জন্য একটা প্রস্তাবনা করছি এবং এটা আর্থিক ক্যালকুলেশন আমরা করেছি সেটা করা সম্ভব। আর একটা হলো সোলার রুফটপ, সম্প্রতি গত 2018 সালের মাঝামাঝি সময় সরকার নেট মিটারিং সিস্টেম চালু করেছে এবং সেটা উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি COVID-19 কারণে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি তাদের ওয়ার্ক অর্ডার হারিয়ে ফেলছেন এবং তারা এটা করতে কিছুটা এখন দ্বিধাদ্বন্দ্বে আছে। আমি নতুনভাবে প্রস্তাব করছি এক্ষেত্রে যদি 10-20% একটা সাবসিডি এলিমেন্ট যোগ করা হয় তাহলে আবার কোভিড কিছুটা কমা যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই এই রুফটপ প্রোগ্রাম শুরু করবে এবং এটা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করতে পারে। এই সেন্সে যে সোলার হোম সিস্টেমের একটা রুফটপ প্রোগ্রাম, কিন্তু এটা 50 watt, 60 watt, 100 watt, কিন্তু আমরা মনে করি এটা যদি বড় ধরনের যদি আমরা 100 kilowatt, 200 kilowatt, 500 kilowatt, 1 megawatt পর্যন্ত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে করা যাবে এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের বিদ্যুৎও উৎপাদন হবে রিনিউয়েবল এনার্জি থেকে, অন্যদিকে আয়ও বাড়বে যেহেতু ইন্ডাস্ট্রি তাদের এইটা ইলেকট্রিসিটি গ্রিড লাইনে দিতে পারবে এবং নিজেরাও ব্যবহার করতে পারবে, এটা আমাদের জন্য অনেক বেশি উপকার হবে এবং এটা এই পলিসিতে আমরা কাজ করতে পারি। আর আরও আমরা চাচ্ছি যে যে কোস্টাল বেল্টের যে সমস্ত সাইক্লোন শেল্টার আছে প্রায় 2500 সেগুলোকে আমরা 100% রিনিউয়েবল এনার্জি দিয়ে করি, যাতে আমপান হয়েছে, সিডর হয়েছে, আয়লা হয়েছে, আরো অনেক ঝড় তুফান সবসময় হয়, সাইক্লোন হয়, আমরা বাংলাদেশ কোস্টাল বেল্টে আসি ক্লোজ টু যে বে অফ বেঙ্গল সেখানে সবসময় নিম্নচাপ হয়, এখানে আমাদেরকে এই কোস্টাল বেল্টের সাইক্লোন শেল্টার গুলো যদি আমরা রিনিউয়েবল এনার্জি দিই এবং ওয়াটার সহ তাহলে যখন প্যান্ডামিক সাইক্লোন হবে সঙ্গে সঙ্গে ওখানে সবাই শেল্টার নেয়, সেখানে তারা পানি খেতে পারবে এবং একটা ছোট চিকিৎসার জন্য ফার্স্ট এইডের ব্যবস্থা থাকবে এবং এটা বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, তুফান হলে বিদ্যুৎ চলে যায় এবং অনেক সময় 1 সপ্তাহ লাগে, অনেক সময় 10 দিন লাগে, অনেক সময় 1 মাস লাগে আবার নতুন করে লাইন সঞ্চালন করতে, কিন্তু আমাদের এখানে যদি 3 দিনের অটোনমি রাখি সোলার দিয়ে তাহলে ও ব্যাটারি সহ থাকলো তাহলে যে কোনো ঝড় তুফান হলে 3 দিনের মধ্যে আমরা 100% ইলেকট্রিসিটি চালাতে পারবো এবং এটা খুব বেশি খরচ হবে না, আমরা বাজেট তৈরি করেছি সেটা আমরা এটা করা যায়। আর আমরা চাচ্ছি যে সমস্ত খাদ্যদ্রব্য প্রোডাকশন আমরা করতেছি গ্রামে গ্রামে সোলার পিভি ডিজেল হাইব্রিড দিয়ে মিনি কোল্ড স্টোরেজ যদি আমরা করতে পারি, ডক্টর আতুয়ন সমাজ ছিল রাজশাহীতে একটু শুরু করছিল কিন্তু এটাকে আমরা একটু পরিকল্পনা করে যদি আমরা প্রতি উপজেলায় একটা করে যদি এরকম আমরা করে দেখতে পারি এবং ভালো হয় এবং এটা 15 দিন, 20 দিন, 1 মাস যদি এই আনারস বলেন, আম বলেন, যে কোনো শাকসবজি যদি রাখতে পারেন, লেবু বলেন, ওটা 1 মাস পরে বা 10 দিন রাখতে পারলেও তারা আবার ঢাকা এবং বড় বড় সিটিতে পাঠাতে পারবে, সেটা লো কস্টে যদি আমরা কমিউনিটি লেভেলে করতে পারি এটা রিনিউয়েবল এনার্জি দিয়ে সম্ভব। তো এটা আমরা বাজেট দিয়েছি এবং এটা আমরা করতে চাই, করতে পারি। আর একটা হলো যে ফ্লোটিং সোলার, এখন ইদানিং ইপিসি একটা কোম্পানি আমাদের পরিচিত, তারা অলরেডি মংলাতে করেছে 10 kilowatt এবং তারা 15 megawatt করতে চায় এবং এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট, আমরা চাচ্ছি বাংলাদেশে পানির দেশ, ল্যান্ড অফ ওয়াটার্স ফন্ডস অ্যান্ড আদার্স, সুতরাং আমরা এখানে নদীতে করে নদীর দুই পারে আমরা সোলার লাগাইতে পারি গ্রিড টাই এবং অ্যাট দি সেম টাইম ফ্লোটিং সোলার করতে পারে, তাহলে আমাদের মাছের চাষে কোনো অসুবিধা হবে না এবং আমরা ওই পানির ওয়াটার সার্ফেসে ব্যবহার করতে পারি, আমাদের ল্যান্ড যে একটা ইম্পর্টেন্ট আমাদের রিসোর্সেস এটা আমরা হারাইতে চাই না, যেটা চাষাবাদ হয় সেই যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেন সবসময় যাতে কৃষি জমি অন্য কোনো কাজে না লাগায়, সেই হিসাবে আমরা সোলার এনার্জি ফ্লোটিং সোলার যদি আমরা করতে পারি কাপ্তাইতে যে 250 মেগাওয়াট বিদ্যুৎ হচ্ছে সেখানে প্রায় আমরা 200-250 মেগাওয়াট হয়তো 150 মেগাওয়াট করার সম্ভব, এটা স্টাডি করে আমরা এইটাকেও আরো ইমপ্লিমেন্ট করার জন্য হচ্ছে। আরো আমরা যেটা চিন্তা করছি বিশেষ করে প্রাইমারি স্কুল হাই স্কুল রিমোট এরিয়াতে সেখানে রিনিউয়েবল এনার্জি দিয়ে পানি উঠানো যাবে, স্কুলের ছেলেমেয়েরা পানি ওই ব্যবহার করতে পারবে, টয়লেট ইউজ করতে পারবে, অন্যদিকে কম্পিউটার চালাতে পারবে এবং 100% স্কুল চলবে রিনিউয়েবল এনার্জি দিয়ে, এমনভাবে ডিজাইন করা হবে দিনের বেলায় বেশি পাওয়ার আসলো এবং তারা ব্যবহার করলো যেগুলো আর কিছুটা বিদ্যুৎ
ট্রান্সফার করে দিলি গ্রিড লাইনে, আর সন্ধ্যার সময় কতটুকু পাওয়ার স্টোর করতে হবে সেইভাবে আমরা ডিজাইন করতে পারি, তাহলে কারণ স্কুলে তো রাত্রে কেউ থাকে না, এইভাবে ডিজাইন করলে মিনিমাম ব্যাটারি থাকবে, অথচ দেখা যাবে 24 আওয়ার্স পানি বিদ্যুৎ কম্পিউটার চালানো এবং এটাকে একটা টেকনোলজিক্যাল হাব করা সম্ভব, এবং রুরাল এরিয়াতেও একটা ইয়ে পাবে। আমরা আর একটা মাননীয় সরকার প্রধান একটা প্রোগ্রাম নিয়েছেন আমার গ্রাম আমার শহর, আমরা ওখানে একটা গ্রামে আমরা কুমিল্লায় কাজ শুরু করেছি, ওখানে একটা গ্রামে তিতাস একটা গ্রামে আমাদের অনারেবল এমপি উনি আমাদের এখানে সহায়তা করতেছেন সেলিম আহমেদ, এবং উনি আমরা নিজে সময় দিচ্ছেন, আমরা গেছি, আমি গোফরান সাহেব আরো কয়েকজন মিলে আমরা গিয়ে একটা প্ল্যানিং করছি, একটা গ্রামে আমরা 100% সোলার দিয়ে পানি দেওয়া হবে ইয়েতে বাড়িতে, মানে ইয়ে করার জন্য, গোসল করার জন্য, রান্না করার জন্য, টয়লেটে 100% রানিং ওয়াটার দেওয়া হবে সোলার দিয়ে, এবং কমিউনিটি বায়োগ্যাস করা হবে, সেখানে অর্গানিক ফার্টিলাইজার হবে, এবং এটা নার্সারি করা হবে, আর পুকুরে মাছ চাষ হবে, সেখানে সোলার দিয়ে এয়ারাটা চালাবে, অক্সিজেন পানিতে যাতে হয় মাছের চাষ হয়, এই ধরনের আমরা নার্সারি হবে এমনভাবে করতে চাই, এবং যে সোলার হবে এটা রুফটপ হবে, ওটা আবার গ্রিড লাইনে সংযোগ থাকবে, তাহলে একটা মডেল সিটি হবে, মডেল টাউন হবে, এবং ম্যাক্সিমাম রিনিউয়েবল এনার্জি থেকে আসবে, এবং এটা যদি করা যায় তাহলে একটা ডেমনস্ট্রেট আমরা করতে পারি, একটা আমার গ্রাম আমার শহর, শহরকে শহর যেমন পলিউটেড হয়ে যায় অনেক সময়, গ্রামকে আমরা এনভায়রনমেন্ট ঠিক রেখেই আবার আমরা সিটি করতে পারি, টাউনের ফ্যাসিলিটি গ্রামে নিতে পারি, টাউনের ফ্যাসিলিটি কি কি আছে, বিদ্যুৎ সে আমরা রিনিউয়েবল এনার্জি, এবং সেখানে পানি চলার সব সময় পানি ব্যবহার করতে পারে, টয়লেটে ওয়াশরুমে গোসল করে সব জায়গায় এটা পানি আমরা রান্না করার জন্য পানি ব্যবহার করতে পারবো, আমরা আশেপাশে সবজি চাষ করতে পারবো, মাছ চাষ হবে, তাহলে সবকিছু মিলে আমরা রিনিউয়েবল এনার্জি দিয়ে এইরকম একটা গ্রামকে করতে চাই, এটা সাকসেসফুল হলে আমরা আরো ফ্যাসিলিটি অন্যান্য জায়গায় আমরা বাড়াতে চাই, আমরা এই ধরনের রিনিউয়েবল এনার্জি দিয়ে যদি করতে পারি, আমাদের যে একটা 10% রিনিউয়েবল এনার্জি যে টার্গেট আছে এখন প্রায় 24,000 মেগাওয়াট, সেই সময় 2,400 মেগাওয়াট তৈরি করা সম্ভব, এবং এটা এই প্যান্ডেমিক 19 কারণে যে সমস্যাগুলো হয়েছে এটাকে যদি আমরা সুন্দরভাবে একটা প্রোগ্রাম করতে পারি, ঢাকা ইউনিভার্সিটি এনার্জি সেন্টার, গ্রিন টেক ফাউন্ডেশন, আমরা বাংলাদেশ সোলার ইনার্জি অ্যাসোসিয়েশন সবাই মিলে আমরা যদি একটা চিন্তা করি এই 3,500 মেগাওয়াট না আরো বেশি করতে পারবো, এবং এটা এটা একটা দুর্ভাগ্য একটা দুঃসহ সময় যাচ্ছে, কিন্তু এটা একটা আমাদের অপরচুনিটি সৃষ্টি হয়েছে, সেই জন্য আমি আর যে চ্যালেঞ্জের যেগুলো আছে আমাদের কোনো অ্যাকশন প্ল্যান নাই, যে অর্থাৎ 10% আছে এটা একটা নীতি মতো আছে, কিন্তু সেটা 10% অ্যাচিভ করতে হলে কোন কোন হাত থেকে কত আসবে, সোলার স্ট্রিট লাইট থেকে কত আসতে পারে, তারপর আমাদের সোলার হোম সিস্টেম কত আসতে পারে, ইরিগেশন থেকে কত আসতে পারে, রুফটপ থেকে কত আসতে পারে, গ্রিড টাই থেকে অন্যান্য, আমরা যেমন একটা ইরিগেশন করছি কুষ্টিয়াতে, এটা গ্রিড টাই করে দিচ্ছি, বছরে 6 মাস আমরা ইরিগেশন করি আর 6 মাস আমরা বিদ্যুতে পল্লী বিদ্যুতে আমরা ট্রান্সফার করি। একটু ইন্টারাপ্ট করি একটু শর্ট করার জন্য, আমাদের যে পিসি স্যার আবার অপেক্ষা করছে লাইনে আর কি, আমাদের বিভিন্ন ব্যাংকে যে গ্রিন ফাইন্যান্স উইন্ডো যদি খোলে সেটা ভালো হবে, এবং সেটার পরে আমি যে প্রস্তাব করতেছি সেটা আছে ভালো, তবে আমাদের একটা রিনিউয়েবল এনার্জি ডিভিশন লাগবে, যদি যে পাওয়ার ডিভিশন আছে সেখানে একজন সেক্রেটারি থাকেন, ওনাদের অনেক চিন্তা চেতনা থাকেন, মিনিস্টার হয়তো ব্যস্ত থাকেন বিভিন্ন ইস্যু নিয়ে, ওনার অনেক বড় মিনিস্ট্রি, কিন্তু সেখানে একটা যদি রিনিউয়েবল এনার্জি ডিভিশন করা যায় তাহলে এইটা নিয়ে চিন্তা করার অনেক বেশি কাজ হবে, এই চ্যালেঞ্জগুলো যদি আমরা মোকাবেলা করতে পারি তাহলে আমরা বাংলাদেশে একটা রিনিউয়েবল এনার্জির সুন্দর ভবিষ্যৎ করতে পারি, অ্যাট দ্য সেম টাইম মানুষের জীবন মান উন্নয়নে এবং পরিবেশ উন্নয়নে এবং একটা এনার্জি যে সাস্টেইনেবল এনার্জি অর্থাৎ এনার্জি সিকিউরিটি বলেন, এটা সবসময় ইম্পোর্টের উপর নির্ভর থাকবে না, এটা নিজেদের এনার্জি নিজেরা পরিবেশ থেকে তৈরি করতে পারবো, সেই লক্ষ্যে আমরা কৃষক আমরা আত্মনির্ভরশীল হবে, এই সুযোগ আমাদের আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার দীপক চন্দ্র বড়ুয়া। আমি পর্যায়ে আমাদের এই বিষয় নিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশে যারা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্টে এক্সপানশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই প্রতিষ্ঠান ইটকলের হেড অফ রিনিউয়েবল এনার্জি মিস্টার এনামুল হক পাবেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, ইট ইজ এ বিগ প্লেজার ফর মি টু বি পার্ট অফ দ্য 20th ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কনফারেন্স এন্ড গ্রিন এক্সপো। আই উড লাইক টু এক্সপ্রেস মাই সিনসিয়ার গ্র্যাটিটিউড টু দ্য ইনস্টিটিউট অফ এনার্জি ইউনিভার্সিটি অফ ঢাকা and Green Tech Foundation Bangladesh for their
collaboration to host this wonderful event. I would also like to thank Sustainable and Renewable Energy Development Authority, SREDA, Bangladesh Energy and Power Research Council, and Practical Action Bangladesh for the support to organize this conference in virtual mode due to the pandemic situation. The topic of this discussion session is the opportunities and challenges of renewable energy during COVID-19 pandemic, which is at the moment a key discussion issue among the renewable energy practitioners. We are currently confronted with a unique crisis with widespread human, social, and economic ramifications. Our economy has economic activities has significantly slowed down in recent months due to the pandemic. Implementation of renewable energy projects and program has also drastically reduced in the last couple of months. This kind of workshop is therefore important for us to devise a plan on how should we proceed to address the, and overcome the challenges posed by the pandemic. Government of Bangladesh has so far made commendable progress in the renewable energy sector in the last couple of years. At present, about 632 megawatt electricity is being generated from renewable energy sources, which is almost 3% of the total generation of the country. And most of the capacity addition is from its cause of grid renewable energy program, that is solar home system program. Until recently, installation of solar home system has exceeded 5 million with an aggregated capacity of 200 megawatt, which is providing electricity to more than 20 million households in remote rural areas. In remote rural areas, where extension of grid electricity is difficult and expensive, IDCOL has financed solar mini-grid projects for the communities residing there to create access to grid quality electricity for 24 hours. As of now, IDCOL financed 26 solar mini-grid projects, has brought in newer economic activities and improving a livelihood of more than 22,000 households and commercial entities. Moreover, we are also replacing expensive and environment degrading diesel pumps with solar irrigation pumps. So far, more than 1,500 solar irrigation pumps have been installed with a total capacity of 40 megawatt. And these pumps are replacing about 15,000 diesel pumps. Solar irrigation pumps are benefiting 61,000 farmers with low cost and on-time irrigation services. Our program has enabled farmers to produce 3 crops per year due to the economic affordability and reduced carbon emissions as diesel operations are replaced with clean solar energy. Keeping in mind the limited land resource in our country, we have started financing large rooftop solar projects on unused roofs of industrial and commercial entities. Recently, the government has introduced net metering policy to scale up solar rooftop applications. Moreover, for scalable generation from solar energy, the government is opting for grid-tied solar power plants through independent power producers. IDCOL has a plan to finance at least 1,000 megawatt equivalent rooftop and grid-tied solar projects in the next couple of years. The price of solar panels and accessories required for rooftop solar system has reduced drastically in the last couple of years. To make rooftop solar more attractive, IDCOL has decided to provide long-term financing support at softer terms. We are providing 10 years loan to the rooftop solar industry at only 6% interest rate. Due to cheaper solar equipment as well as concessional financing support from IDCOL, electricity produced from rooftop solar is now much cheaper than grid electricity. As a result, such projects now makes a good business sense for industry owners. This can therefore be a solution for the affected industries due to pandemic to reduce their operational cost and make their business viable. The government initiative to decentralize energy solutions with the use of off-grid renewable energy options and financial and technical support through IDCOL has created an enabling business environment for private sector investment. The increased private sector interest led to various technological innovations related to renewable energy services,
which is making it more sustainable and accessible in our country. Now it is therefore very important for public as well as private sector to show, especially after the current COVID crisis, the will and commitment to move forward in an integrated manner so that we can make use of renewable energy as a viable means to benefit our economy. I would like to express my thanks to the organizers of this conference, the Institute of Energy, University of Dhaka, and GreenTech Foundation Bangladesh, for their efforts in organizing this timely event. This is all from me. Thank you very much. Dhonnobad Enamul Karim Pavel apnake apnar mulloban boktobyer jonno. Ami ei porjaye boktobyo niye ashar jonno onurodh korbo Bangladesher poribesh odidoptorer sammanito manoniyo mahaporichalok Dr. AKM Rafiq Ahmed apnake. Bismillahir Rahmanir Rahim. Excellencies, distinguished guests, participants, ladies and gentlemen, good afternoon. It is my great pleasure to be with you in the 20th National Renewable Energy Conference and Green Expo 2020. I wish to extend my thankful appreciations to the Institute of Energy, University of Dhaka, and GreenTech Foundation Bangladesh for their collaboration to organize this important event in this difficult situation of COVID-19 pandemic. This year, the title of the conference is Sustainable Energy and Climate Actions, Bangladesh Perspective During COVID-19 Pandemic, which is a very time-demanding issue to discuss. I would like to appreciate Sustainable and Renewable Energy Development Authority, SREDA, Bangladesh Energy and Power Research Council, ITCOL, and Practical Action Bangladesh for their support in organizing this virtual conference. Ladies and gentlemen, achieving green growth at national level has become one of the most pressing issues around the globe. After the adoption of 2030 Agenda for Sustainable Development Goals and the historic Paris Agreement on Climate Change in 2015, it is fairly understood that securing and utilizing clean and sustainable energy is one of the fundamental elements for green growth. They are interrelated and intertwined with each other. Pursuing for low carbon climate resilient development will significantly contribute towards achieving sustainable development goals at national level. On the other hand, substantial reduction of global greenhouse gas emissions towards limiting global warming to 1.5 degrees Celsius as set out in the Paris Agreement has become the principal global goal to be achieved collectively. Ladies and gentlemen, Bangladesh is one of the most climate vulnerable countries in the world, being an innocent victim of climate change. Despite other development priorities at national level, we are committed to contribute to the global mitigation efforts and pursuing for green growth to the extent possible in accordance with our capabilities and national circumstances. We are putting sincere efforts to increase our resilience to the impacts of climate change, as well as working hard towards achieving low carbon climate resilient development. We have been investing a good amount of domestic resources through Bangladesh Climate Change Task Fund and Annual Development Program to carry forward the green initiatives in line with the national policies, strategies, and master plans. The mitigation commitments presented in our nationally determined contributions, that is NDCs, are playing a key role in realizing our commitments towards goal towards global community. In NDC, Bangladesh wishes to reduce its greenhouse gas emissions in power, transport, and industry sector by 5% and 15% below business as usual emissions by 2030 as unconditional and conditional contributions respectively. In 2014 climate summit, Bangladesh declared that it would not cross the average per capita emissions of the developing countries. While the government is implementing the national roadmap of renewable energy, an equal emphasis is given on energy efficiency and energy conservation in different national policies and strategies. To be specific, we have put greater emphasis on energy efficiency, energy conservation, and utilization of renewable energy in industry, commercial, and housing sector.
Bangladesh ratified the Kigali Amendment to the Montreal Protocol to phase down hydrofluorocarbon, which has high greenhouse gas potential. Department of Environment is going to implement a project very soon in refrigeration and cooling sector to reduce around 2 million tons of carbon dioxide equivalent. You know, Bangladesh ranks second in terms of promotion of the population using solar home systems. But in terms of number of solar home systems, Bangladesh is the champion in the world. More than 6 million solar home systems have been installed across the country, together with around 2,000 solar irrigation systems have been installed, replacing diesel fuel. Around 4 million improved cook stoves have been distributed in the rural areas of the country. On industrial process, we are promoting cleaner production with the principle of resource efficiency and resource recycling. Now, all major industrial units have been asked to submit the gradually implement zero discharge plans as a part of environmental compliance. Sincere efforts have been made to ensure the installation and operation of effluent treatment plants and air treatment plants by the relevant industrial units. The government has decided that all new industries have to be set up in the newly developed special economic zones and designated industrial estates where all necessary facilities for environmental management and pollution control will be put in place. In recent years, industrial enterprises, particularly textile and garments industries, have obtained LEED certificate from the competent authority, that is US Green Building Council. Special attention has been given to promote the utilization of energy-saving electric appliances as well as introducing eco-labeling of products. On transport, agriculture, solid waste management, a number of good initiatives are being undertaken to reduce emissions and utilizing clean fuel. While we are passing through an exceptionally difficult situation due to COVID-19 pandemic, which is causing severe sufferings and massive economic losses across the globe, the climate change remains as the biggest threat to humanity over decades. Global catastrophe of COVID-19 has been compounded with a number of extreme devastating climate events like super cyclone Amphan that we have recently experienced. On the other hand, we have also experienced significant reduction of carbon emissions and improvement of environmental quality across the globe over the last few months due to lockdown for COVID-19. So, taking this as an opportunity, the responses to the two global crises may be mutually reinforcing, whereby global recovery package from COVID-19 can put the world on a greener path, integrating enhanced actions on climate change. The Paris Agreement on climate change and 2030 Agenda for Sustainable Development should form the basis of our shared responsibilities for the people and the planet, which have to be reflected and integrated in the national, regional, and global recovery packages from COVID-19. However, accelerated financial, technological, and capacity building support by the global community is urgently needed for developing countries, in particular for LDCs, to enhance meaningful mitigation actions and recovery from COVID-19. Finally, I'd like to thank the organizers for this conference once again for their excellent efforts. I use the 20th National Renewable Energy Conference and Green Expo 2020 a grand success. I thank you. Dhonnobad. Ami ei porjaye ajker ei onushtan by session er pradhan akorshon ebong nishonde jar alochona shonar jonno ami bishwash kori apnara onekei oi agro opekkha korchen. Chairman Standing Committee Ministry of Environment, Forest and Climate Change, Mr. Saber Hossain Chaudhury MP. আমি প্রথমেই আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে আমি ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ এনার্জি এবং যে গ্রিন টেক ফাউন্ডেশন আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য। আপনারা প্রতি বছর এই আয়োজনটি করে থাকেন, তবে এই বছর যেহেতু আমরা অনেক কিছুই ভিন্নভাবে করছি, কোভিড-19 পরে একটা বিষয়ে বলা হয় যে দ্যার ইজ এ নিউ নর্মাল, অর্থাৎ সবকিছুর প্রেক্ষাপটে পরিবর্তন হয়ে গেছে এবং সেই পরিবর্তনের একটা দিক হচ্ছে যে আমরা ভার্চুয়াল জগতে চলে এসেছি।
অর্থাৎ আমাদের বিভিন্ন যে ইন্টারঅ্যাকশন গুলো অতীতে আমরা যেভাবে ঘুরে আসছি সেটা কিন্তু এখন আর হচ্ছে না, আমরা ভার্চুয়ালে যাচ্ছি এবং আজকের এই আয়োজনটি ভার্চুয়ালি হচ্ছে। এটার অবশ্য একটা মানে খুবই পজিটিভ দিক আছে যে আমরা আরো অনেক বেশি সংখ্যক মানুষকে সম্পৃক্ত করতে পারি, এবং যেহেতু আজকাল সামাজিক প্রচার মাধ্যম অনেক বেশি আমাদের জীবনে একটা জায়গা করে নিয়েছে, তার মাধ্যমে আমাদের যে অনুষ্ঠানগুলো হয়তো আগে সীমিত একটি জায়গায় বা একটি কক্ষে হতো, এটা আজকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারছি। তো আমি আজকের এই আয়োজনে আপনাদের মাঝে আসতে পেরে আমি আনন্দিত। তবে যে প্রেক্ষাপট নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যেটা অনেকদিন ধরে একটা অনগোয়িং আলোচনা আমাদের মাঝে আছে, এবং সেটা হচ্ছে আমাদের যে রিনিউয়েবল এনার্জি, এটাকে আমরা কিভাবে আমাদের উন্নয়নের যে মূল ধারা আছে তার সাথে আমরা সম্পৃক্ত করব। এবং কোভিড এর প্রেক্ষাপটে এই আলোচনাটি অনেক বেশি রেলিভেন্ট হয়ে গেছে, কেননা আমরা কোভিড এর কারণে সবকিছু এখন নতুন ভাবে চিন্তা করছি। একটি কথা বা একটি ফ্রেজ আমরা প্রায় শুনে থাকি এবং সেটি হচ্ছে বিল্ড ব্যাক ব্যাটার। এই বিল্ড ব্যাক ব্যাটার এর ধারণাটা মূলত আমরা দুর্যোগ ব্যবস্থাপনা থেকে নিয়েছি, সেন্ডাইতে যে ফ্রেমওয়ার্কটি হয়েছিল সেখান থেকে এসছে। এবং সেটা হচ্ছে যখনই আমরা নতুন ভাবে কোনো কিছু করার একটা সুযোগ পাই, সেই সুযোগটা আমরা কতটুকু সঠিক ভাবে ব্যবহার করছি, এবং আমাদের অতীতে আমরা যে জায়গায় ছিলাম অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন ভাবে কিভাবে আমাদের ভবিষ্যৎটা আমরা নির্মাণ করব। তো আমি যদি বলি যে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে কোভিড এর তো অবশ্যই একটা ব্যাপক আমরা ইম্প্যাক্ট আমরা লক্ষ্য করছি, এটা এখনো শেষ হয়ে যায়নি, এটা এখনো চলমান, কবে শেষ হবে সেটা আমরা জানি না। তবে আমরা যারা হয়তো এই বিষয়গুলো নিয়ে ভাবি বা যারা পলিসির সাথে আমরা জড়িত আছি, যারা বিনিয়োগকারী আছেন, যারা আমাদের উন্নয়ন সহযোগী আছেন, আমরা সকলেই কিন্তু এখন এই কোভিড এর প্রেক্ষাপটে রিনিউয়েবল এনার্জির বিষয়টাকে ভিন্ন ভাবে আমাদের দেখার একটা সুযোগ এবং ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা জানি যে আমাদের এই প্রিয় বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক ভাবে আমরা যদি আমাদের জিডিপি বা প্রবৃদ্ধির উন্নতির ধারাবাহিকতার দিকে তাকাই সেটা সত্যি খুবই ইমপ্রেসিভ, এবং কোভিড এর আগ পর্যন্ত আমাদের অর্থনীতি যেভাবে এগুচ্ছিল সেখানে আমরা দেখছি যে এটা অবশ্যই পৃথিবীর একটা অন্যতম দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতির মধ্যে একটি। এবং এই এগিয়ে যাওয়ার অংশ হিসেবে আরেকটি যে বিষয়টি আলোচনায় চলে আসে সেটা হচ্ছে আমাদের যে জ্বালানি বা আমাদের যে এনার্জি রিকোয়ারমেন্ট, সেটা আমরা আগামীতে আমরা কিভাবে আমরা এই রিকোয়ারমেন্টটাকে আমরা আমাদের কাজে আমরা ব্যবহার করব। কেননা আমাদের উন্নয়ন যত হবে, অর্থনীতি প্রবৃদ্ধি যত বাড়বে, আমাদের এনার্জির চাহিদা বা ডিমান্ড অনেক বেড়ে যাবে। সো এই বাড়তি যে চাহিদাটা সেটা আমরা কিভাবে পূরণ করব, এবং সেটা পূরণ করতে গিয়ে যদি আমরা পরিবেশের ক্ষতি করি বা আমরা আমাদের ফসিল ফিউলের উপরে যদি আমাদের নির্ভরশীলতা আমরা যদি বাড়িয়ে ফেলি, তাহলে হয়তো একদিকে হয়তো আমাদের প্রবৃদ্ধি হবে, গ্রোথ হবে, তবে অন্যদিকে কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটা মারাত্মক একটা নেতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। গত বছর আমাদের যে কপ সম্মেলনটি হয় যেটা মাদ্রিদে হয়েছিল, চিলিতে হওয়ার কথা ছিল, পরবর্তীতে সেটা স্থানান্তর হলো, সেখানেও কিন্তু ক্লাইমেট চেঞ্জের যে আলোচনাটা হচ্ছে এবং অতীত হয়েছে, আগামীতে ইংল্যান্ডে যেটা হবে সেখানেও আসবে, সেটা হচ্ছে আমাদের যে মিটিগেশন, একটা তো হচ্ছে অ্যাডাপ্টেশন যেটা বাংলাদেশ আমরা করে থাকি যে খাপ খাইয়ে নেওয়া, আমরা এটার যে নেতিবাচক প্রভাব আছে সেটা আমরা কিভাবে মোকাবেলা করব। তবে আরেকটা বিষয় হচ্ছে মিটিগেশন, এবং এটাই কিন্তু আমরা সবসময় বলি যে হচ্ছে মূল, এবং আমি যেটা বলি যে মানে মিটিগেশন হচ্ছে বেস্ট ফর্ম অফ অ্যাডাপ্টেশন, কারণ আমরা অ্যাডাপ্টেশনটা কতটুকু করতে পারবো এটা কিন্তু একটা আনলিমিটেড প্রসেস না। এবং আমরা জানি যে এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যে বেড়ে যাবে, বিশেষ করে আমাদের যে উপকূলীয় এলাকাগুলো আছে সেখান থেকে প্রায় 30-40 লক্ষ মানুষ স্থানচ্যুত হবে, ডিসপ্লেসড হবে। তো আমাদের তো শুধু অ্যাডাপ্টেশন করলে হবে না, আমাদের মিটিগেশনের দিকে তাকাতে হবে, এবং মিটিগেশনের একটা অন্যতম ফোকাস হচ্ছে আমাদের এই জ্বালানি সেক্টর বা এনার্জি সেক্টর। সেখানে আমাদের এনার্জিটা কিভাবে আমরা এটাকে গ্রিন করতে পারি, এটার ইম্প্যাক্টটা ক্লাইমেট চেঞ্জের উপর আমরা কিভাবে কমাতে পারি, সুতরাং রিনিউয়েবল এনার্জির বিষয়টি আমাদের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। অনেক পরিসংখ্যান আছে, আমি জানি না সেগুলো আগামীতে, যেহেতু এখন সারা পৃথিবীতে অর্থনীতির ক্ষেত্রে এক ধরনের মন্দা আমরা লক্ষ্য করছি, বাংলাদেশের প্রবৃদ্ধির হার নিয়েও প্রশ্ন আছে, তবে নিশ্চয়ই আমাদের চাহিদা তো আগামী দিনে বাড়বেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই।
হয়তো আমরা আগে যেটা বলেছিলাম যে আজ থেকে 10 বছর পরে আমাদের চাহিদা 3 গুণ বাড়বে বা 2 গুণ বাড়বে, সেটা না হলেও চাহিদাটা বাড়বে। সো এই যে বাড়তি চাহিদা যদি আমরা রিনিউয়েবল এনার্জি থেকে যদি আমরা মেটাতে পারি, তাহলে একদিকে আমাদের যে আইনগত যে একটা কম্পালশন আছে, কেননা আমরা আমাদের সংসদে একটা আইন পাস করেছিলাম যেটাতে আমরা বলেছিলাম যে আমাদের টোটাল এনার্জি প্রোডাকশনের 10% হতে হবে রিনিউয়েবল সোর্স। এটা আমাদের অনেকের জন্য একটা দুঃখের বিষয় যে আমরা 10% অ্যাচিভ করতে পারি নাই, সেখানে হয়তো আমরা 4% এর মতো অ্যাচিভ করেছি। সুতরাং এখানে আমাদের একটা আইনগত একটা কম্পালশন আছে, কারণ আমরা সংসদে যে আইনগুলো পাশ করি সেটা শুধু পাশ করার জন্য আমরা করি না, বা আমাদের যে স্ট্যাচুটের বই আছে সেখানে সেটাকে ইনক্লুড করার জন্য না, এটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। এবং সেই বাস্তবায়ন যদি করতে হয় তাহলে আমাদের এনার্জি রিনিউয়েবল এনার্জির পার্সেন্টেজটা বাড়াতে হবে। আর আগে যেটা একটা আলোচনা প্রায় আমরা শুনতাম যে যেমন দুটো শব্দ, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে গ্রোথ, আমরা অনেকেই মনে করতাম যে এই দুটো কন্ট্রাডিক্টরি, যে এটা সাংঘর্ষিক, যে গ্রোথ কখনো গ্রিন হতে পারে না। তবে আমরা বিগত বছরগুলিতে যেটা লক্ষ্য করছি যে যেইভাবে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে এবং যেইভাবে এই গ্রিন অপশনের আমাদের খরচটা বা বিনিয়োগের খরচটা কমে যাচ্ছে, যেমন আমরা সোলার এনার্জির কথা যদি বলি, আগে যেটা ছিল তার চেয়ে কিন্তু এখন অনেক কম এটার কস্ট, ইনভেস্টমেন্ট কস্ট কমে আসছে। তো সেখানে গ্রোথকে অবশ্যই আমাদের গ্রিন হিসাবে ভাবতে হবে এবং গ্রিনেই আগামীতে আমাদের গ্রোথটাকে ড্রাইভ করবে। তো শুধু আমাদের এনার্জি রিকোয়ারমেন্ট না, আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রেও এটা একটা বড় ভূমিকা রাখতে পারে। আর সেখানে অবশ্য অনেক রেগুলেটরি বিষয় আছে, অনেক চ্যালেঞ্জ আছে এবং আমরা সেই চ্যালেঞ্জগুলো কিভাবে সমাধান করব, আমাদের রিনিউয়েবল এনার্জি স্কোপটা আমরা কিভাবে বাড়াবো, আমাদের যে অন্যান্য যে অপশনগুলো আছে, আমাদের যেমন উইন্ড আছে সেই এনার্জিটাও আমরা হার্নেস করতে পারি কিনা, আমার মনে হয় এই সব বিষয়গুলো নিয়েও আলোচনা করা আমাদের দরকার। আর একটা, আমি যে সংসদের আমাদের যে রেজলিউশনের কথাটি বলছিলাম সেটাকে আমরা নাম দিয়েছি আমাদের প্ল্যানেটারি ইমার্জেন্সি, অর্থাৎ একটা সারা বিশ্বে অনেক দেশ আমরা লক্ষ্য করেছি যে জলবায়ু নিয়ে তারা একটা জরুরি অবস্থা ঘোষণা করেছে। তবে আমরা মনে করছি যে আমাদের এখন প্ল্যানেট নিয়ে ভাবতে হবে, এবং সেখানে আমি যখন সংসদে আমার সেই প্রেজেন্টেশনটা দেই সেখানে আমি একটা কথা উল্লেখ করেছিলাম যে প্ল্যানেটারি বাউন্ডারি, অর্থাৎ আমরা আমাদের যদি সারা গ্রহের কথা চিন্তা করি তাহলে এখানে যেই পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে সেটা যেটি আমাদের 12 মাসে ব্যবহার করার কথা, দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে সেটা কিন্তু আমরা অনেক দ্রুত ব্যবহার করে ফেলছি, অর্থাৎ 12 বছরে যেটা আমার 12 মাসে যেটা ব্যবহার করার কথা সেটা এখন আমি হয়তো 6 মাস বা 7 মাসে ব্যবহার করছি, আগামীতে দেখা যাবে এটা 4 মাসে ব্যবহার করে ফেলছি। তো এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন হচ্ছে যে আমার তাহলে 2টা বা 2.5টা বা 3টা পৃথিবী লাগবে বর্তমানে আমার যে প্যাটার্ন অফ কনসাম্পশন আছে সেটাকে যদি আমি মিট করতে চাই। সো এই যে প্ল্যানেটারি বাউন্ডারির যে একটা সীমাবদ্ধতা আছে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন সাস্টেনেবিলিটির কথা বলি এটার মূল চিন্তাটা হচ্ছে আমাদের সম্পদগুলো আমরা কিভাবে ব্যবহার করব, অর্থাৎ আমরা এমন ভাবে ব্যবহার করতে চাই যেন আমাদের বর্তমানের চাহিদাটা আমরা পূরণ করি, এবং সেই চাহিদা পূরণ করতে গিয়ে আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মের যে চাহিদার উপরে তাদের যে একটা অধিকার আছে সেটা যেন আমরা কোনোভাবে দুর্বল না করি। সো প্ল্যানেটারি বাউন্ডারির বিষয়টাও কিন্তু এখানে চলে আসে এবং সেটা আমাদের মহান জাতীয় সংসদে সেটা কিন্তু ইউনানিমাসলি আমরা সেটা অ্যাডপ্ট করি এবং সেটা আমরা কপিও নিয়ে যাই। সুতরাং সংসদ থেকে আমার মনে হয় এখানে সব ধরনের কমিটমেন্ট আছে, আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারও ব্যক্তিগত কমিটমেন্ট আছে, আমাদের যে 5-year প্ল্যানগুলি আছে সেখানেও এটার কথা উল্লেখ করা আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের কথা যদি বলি সেখানেও আছে। সুতরাং এখন আমাদের যেটা করতে হবে সেই প্রেক্ষাপটগুলো, সেই কনটেক্সটগুলিকে ব্যবহার করে আমরা এখন অ্যাকশনে চলে যেতে চাই। এবং আমরা যেটা এখন 4% আছি, আমি বলছি না যে রাতারাতি আমরা 10% চলে যেতে পারবো, তবে আমার মনে হয় আমরা যদি একটা রোড ম্যাপ এখানে কনস্ট্রাক্ট করতে পারি যে প্রতি বছর হয়তো আমি সেটা 2 বা 3% বাড়ালাম, তাহলে আমরা সেখানে 10% যেতে পারবো, এবং 10% যেয়েও আমরা বসে থাকবো না, সেটাকে বাড়িয়ে যদি আমরা 15-20 নিয়ে যেতে পারি, কেননা আমাদের দেশ হিসাবে আমাদের কিন্তু একটা অঙ্গীকার আছে যে 2050 সালের মধ্যে আমাদের রিনিউয়েবল এনার্জির মাত্রাটা আমরা কোন পর্যায়ে নিয়ে যাবো, ব্যবহার কোন পর্যায়ে নিয়ে যাবো। এবং আলটিমেটলি আমরা সারা বিশ্বেও যেটা দেখছি, আমরা যদি ইউরোপের দিকে তাকাই, ইউরোপিয়ান ইউনিয়নের যে প্ল্যান আছে, আমেরিকাতে একটা নির্বাচন হবে আগামীতে, সেখানে ডেমোক্রেটিক পার্টি কিন্তু এখন বলছে গ্রিন ডিল, সুতরাং সেখানেও কিন্তু এই যে রিনিউয়েবল এনার্জির ফোকাসটা যেটা ওবামার সময় খুব জোরালোভাবে ছিল সেটাও চলে আসবে।
তো সব মিলে আমার মনে হয় কোভিড আমাদেরকে একটা আবার নতুন করে একটা সুযোগ করে দিচ্ছে, নতুন করে তার একটা প্রেক্ষাপট তৈরি করলো, যে বিষয়টা অনেকদিন ধরে জরুরি সেই জরুরির মাত্রাটা আরেকটু বেড়ে গেল। কেননা আমার মনে হয় কোভিড এর পর আমরা আসলে সবকিছুই নতুন ভাবে চিন্তা করছি, আমরা কিভাবে আমাদের পরিবেশ সংরক্ষণ করব, কিভাবে আমরা আমাদের গ্রিন গ্রোথের ধারাটাকে আরো জোরালো করব, এই সব বিষয়গুলো চলে আসছে। সুতরাং আমি আশা করব যে আপনারা আজকে যে আলোচনাগুলো করবেন সেই আলোচনাটা আপনারা প্র্যাকটিক্যালি করবেন, যে আমরা বাস্তবে কি কি পদক্ষেপ নিতে পারি, এবং সেই সুপারিশগুলো যদি আপনারা আমার সাথেও শেয়ার করেন। কেননা আমি যে স্ট্যান্ডিং কমিটি বা সংসদীয় যে কমিটি আছে যেটার সাথে আমি সম্পৃক্ত, একটা আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি যেটা হচ্ছে আমাদের পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন, আরেকটি কমিটি আছে যেখানে আমি সদস্য সেটা হচ্ছে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্তিত যে কমিটি আছে। সো সেই আপনারা যদি সুনির্দিষ্ট সেই সুপারিশগুলো নিয়ে আসেন, একটা রোডম্যাপ তৈরি করেন যে কিভাবে আমাদের রিনিউয়েবল এনার্জির বিষয়টাকে আমরা আরো জোরালো ভাবে আমাদের উন্নয়নের মূলধারার সাথে সম্পৃক্ত করতে পারি, আমাদের পলিসির যদি কোনো পরিবর্তনের দরকার হয়, আমাদের ট্যারিফের যদি কোনো পরিবর্তনের দরকার হয়, আমাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্কের যদি কোনো পরিবর্তনের দরকার হয়, আপনারা যারা এই সেক্টরের সাথে সম্পৃক্ত আপনাদের যে অভিজ্ঞতা আছে বাস্তবে সেটার প্রেক্ষিতে যদি সেই সুপারিশগুলো করেন অবশ্যই আমরা সেটা বিবেচনা করব, এবং আমি আশা করব যে সেগুলিকে ধারণ করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে। আমার পক্ষ থেকে আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা করি আপনাদের আলোচনা পজিটিভ হবে, কনস্ট্রাকটিভ হবে, ফলপ্রসূ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরজীবী হোক বাংলাদেশ। ধন্যবাদ জনাব সাবের হোসেন চৌধুরী এমপি আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা সত্যিকার অর্থেই আপনার এই বক্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত, এবং আমরা বিশ্বাস করি যে আপনি যেহেতু একজন সংসদ সদস্য হিসেবে নয়, শুধু আপনি আমাদের বাংলাদেশকে দেশে এবং সারা বিশ্বে বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেন। আমরা বিশ্বাস করব বা আমরা আশা করি যে আমাদের এই সম্মেলনের যে প্রতিপাদ্য বিষয়গুলো বা আজকে দুই দিন ব্যাপী সম্মেলনের যে আলোচনাগুলো হবে এগুলো আপনার কাছে পৌঁছানো হলে আপনি সেগুলোকে মূল্যায়ন করবেন এবং কনসিডার করে আপনি পলিসি লেভেলে এবং দেশের বাইরেও যেসব ফোরামে সুযোগ হবে আমাদের এই বিষয়গুলোকে উপস্থাপন করবেন। আজকে আপনার উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করেছে ডেফিনেটলি। তো সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ আজকে এই বিষয় নিয়ে আলোচনা শুনলাম। এ পর্যায়ে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা মিস্টার আনোয়ার ইসলাম শিকদার। রেসপেক্টেড চেয়ারপারসন, রিপ্রেজেন্টেটিভস অফ গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট অথরিটিস, ডিস্টিংগুইশড গেস্টস এন্ড ভিউয়ার্স, লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। It gives me immense pleasure to express my sincere gratitude to the Institute of Energy, Dhaka University and Green Tech Foundation Bangladesh for their collaboration to host 20th National Renewable Energy Conference and Green Expo 2020 dedicated to Mujib 100 years. The title of the conference is Sustainable Energy for Climate Actions, Bangladesh Perspective During COVID-19 Pandemic, which is a very time-demanding issue to discuss and review. I appreciate the Sustainable and Renewable Energy Development Authority, SERDA, and Bangladesh Energy and Power Research Council, BEPRC, it call and practical action for their support to organize this conference. Ladies and gentlemen, the government has taken massive initiatives for meeting incremental demand of power, and I believe you admit that we are getting the result and benefit of those initiatives. The government is also aware of its commitment towards climate and environment management issues. Although Bangladesh contributes very less carbon dioxide emission, yet has targeted
to reduce 91 million tons in power sector only by 2030, and that accounts for 234 tons totally, I mean including transport and industry. The government has rightly created two organizations, SREDA and PEPRC, to support the clean and green energy policy. SREDA and BEPRC, comparatively two new organizations, and they are trying to contribute. Despite so many challenges in the way to renewable energy, particularly scarcity of land in our country and rational safeguard attitude of agricultural land, the government targeted almost 3,000 megawatt of renewable energy by 2021 and almost 4,000 megawatt by 2041. The most potential, as I think, is the energy efficiency and conservation, by which government intends to save 21% by 2021 and 20% by 2030 of total power consumption. Certainly, that will bring twofold aspects or impacts in our country. Number one, improvement of energy security, and also efficient environment management. Ladies and gentlemen, I'd like to thank the respected chairperson, Secretary ERD, learned discussions and speakers, distinguished guests for their valuable speech and presence. Finally, I appreciate the effort taken by Institute of Energy, University of Dhaka, and Green Tech Foundation of Bangladesh. I wish the 20th National Renewable Energy Conference and Green Expo 2020 a grand success. Stay safe. Allah Hafiz. Thank you, everybody. Dhanyabad, Anwar Islam sir. Apnake apnar dhanyabad japon word of thanks deyar jonno. Er madhyome amra ajker ei adhibeshon shesh korchi ebong ei adhibeshoner madhyome ajker diner karyakram amra samapto korchi. Allah Hafiz. Assalamu alaikum.